আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একজন আমাদের পেশেন্ট আছে। তো বিশেষ করে উনি সুগারের রুগী, ডায়াবেটিস পেশেন্ট আর কি। তো বিশেষ করে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি সুগার থেকে মুক্তি লাভ করলেন এবং আজকে ওনার বিদায়। তো বিশেষ করে আজকে আমরা এমন কিছু আপনাদেরকে ডকুমেন্টস দেখাবো যেটা একটা মানুষ, সে যে সুগার, সে যে রিভার্স হয়, সুগার যে পুরোপুরি ভালো হয়, এটা শুধু আমাদের মৌখিকভাবে নয় বা সে নিজে বলবে আমি এটা খাচ্ছি এর সুগার বাড়ছে না, এটাভাবে নয়, বরঞ্চ সায়েন্টিফিকভাবে আপনাদের সামনে প্রমাণগুলো উপস্থাপন করা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা দেখেন যে সুগার সত্যি ভালো হওয়া সম্ভব কি সম্ভব নয়। তো আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো, তারপরে আপনাদেরকে সায়েন্টিফিক প্রমাণগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। তো ভাই, আপনার পরিচয় যদি আপনি একটু দিতেন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বাড়ি আমার ফরাক্কা। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ ইয়ামিন। আপনি কি করেন? আমি একজন লেদ মিস্ত্রি। আচ্ছা, লেদ মিস্ত্রি। নিজের ওয়ার্কশপ আছে ফরাক্কায়। নিজের কি আছে বললেন? ওয়ার্কশপ। আচ্ছা, ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা। তো ভাই হচ্ছেন একজন লেদ মেকানিক, আর বিশেষ করে নিজস্ব ওনার মানে ওয়ার্কশপ আছে, দোকান আছে। তো বিশেষ করে আপনার বয়সটা এখন? 33 বছর বয়স। তো 33 বছর বয়সে ভাইকে সুগার, তো কতদিন থেকে আপনার সুগারটা? 5 বছরের বেশি হবে। তো 5 বছরের বেশি হয়ে গেল ভাইয়ের সুগার। তো বিশেষ করে আপনি সুগারের জন্য কটা করে আপনি ওষুধ খেতেন? আমাকে সকালে রাত্রে ওষুধ খেতে হতো, দুটো দুটো করে ওষুধ খেতে হতো। মানে চারটা দিনে নাকি? চারটা করে দিনে আপনাকে ওষুধ খেতে হতো। তো বিশেষ করে এই যে আপনি যে আমাদের কাছে চিকিৎসা নিলেন, তো আপনি আমাদের খবর কোথা থেকে জানলেন? আমি ওই ইউটিউব চ্যানেল থেকে আমি খবরটা পেয়েছিলাম। আচ্ছা, ইউটিউব চ্যানেল থেকে আপনি আমাদের খবর পেলেন, তারপরে আপনি এখানে আসলেন। তো আচ্ছা, আপনার যখন আপনি শুরু করেন, শুরু থেকে বিশেষ করে আজ অবধি মানে কতদিন সময়টা হলো? আমারও 3 মাসেরও কম লেগেছে। আচ্ছা আচ্ছা, 3 মাসেরও সময় কম লেগেছে। নর্মালিভাবে আমরা 3 থেকে 6 মাস আমরা বলেছিলাম, এখন আমরা সাধারণত 6 থেকে 9 মাস আমরা রুগীদেরকে বলছি। কারণ হচ্ছে কি, যখন আমরা 3 থেকে 6 মাস বলছিলাম, তো রুগীরা 3 মাসটাই ধরছিল আর কি। হ্যাঁ, যাদের হয়তো সমস্যাগুলো বেশি জটিল, তারা হয়তো মানে ওই ঝামেলা করছিল যে আমার তো 3 মাস হয়ে গেল, এই ধরনের কথা। এই জন্য আমরা এখন কি করছি, 6 থেকে 9 মাস সময় লাগবে। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ম্যাক্সিমাম রুগী 3 মাসের মধ্যেই ভালো হয়ে যায়, কারো 2 মাস সময় লাগে। এমন কিছু কিছু রুগী আছে যাদেরকে 1 মাস 33 দিনেও ভালো হয়েছে, এমন কিছু আমাদের কাছে প্রমাণ আছে। তো এখন ঘটনা যেটা হচ্ছে যে ভাই, আপনি 3 মাসের কমে আলহামদুলিল্লাহ, তো আপনি এখন মানে খাওয়া দাওয়াটা কীভাবে খাচ্ছেন এবং সেই খাওয়াতে আপনার সুগার বাড়ছে কি না সেই বিষয়টা বলেন, তারপরে আমরা সায়েন্টিফিক প্রমাণের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। খাওয়া দাওয়া হচ্ছে আমি সকালে কাঁচা কিছু খাই, স্লাইড ছোলা, আর দুপুরে আমি ভাত খাই ফুল পেট, আর রাত্রেও আমি ভাত খাই ফুল পেট। আচ্ছা, দুপুরে রাতে ভাত খাওয়া মানে একটা নর্মাল মানুষ যেভাবে ভাত খায় সেভাবে আপনি ফুল পেটে ভাত খাচ্ছেন, তাই তো? তো যখন ভাইয়ের পুরোপুরি ভাতটা অ্যাকসেপ্ট করলো বডিতে, তখন তাকে আমরা কিছু রিপোর্ট করালাম। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, যে সাময়িকভাবে হয়তো ভাত খেয়ে সুগার বাড়ে না এমনটা হতে পারে, কিন্তু তার জ্বর থেকে সুগারটা খতম হয়েছে কি না, ডায়াবেটিসটা খতম হয়েছে কি না জ্বর থেকে, এই জন্য আমরা কিছু আমরা রিপোর্ট করিয়েছি। হ্যাঁ, বিশেষ করে এই যে রিপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিসের রিপোর্ট কি কাজ আমরা সেটা আপনাদেরকে বলবো। হ্যাঁ, বিশেষ করে একটা মানুষের সুগার জ্বর থেকে খতম হয়েছে কি না, এটা এখন আমরা শুধুমাত্র সে ভাত খেয়েছে, সে মিষ্টি খেয়েছে দিয়ে সুগার প্রমাণ করেছে, মানে সুগার হয় বাড়েনি এটা প্রমাণ করেছে, আমরা এতে সন্তুষ্ট নই। এখন আমরা কি করছি, এখন তাদেরকে আমরা কিছু পরীক্ষা করাচ্ছি, হ্যাঁ, যাতে প্রমাণ হয় যে তার মানে জ্বর থেকে সুগারটা ভালো হয়েছে কি না, এটা আমরা প্রমাণ করার জন্য। তো প্রথম হচ্ছে কি, যে প্রথম আমরা আপনারা দেখতে পাচ্ছেন সি পেপটাইড নামক আমরা একটা টেস্ট করিয়েছি। এই সি পেপটাইড টেস্ট, যখনই আপনি এই সি পেপটাইড টেস্টটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুব ভালো রেজাল্ট। হ্যাঁ, সি পেপটাইড লেভেল তার ঠিক আছে। হ্যাঁ, তার মানে কি, প্যানক্রিয়াসের অবস্থা যেটা, হ্যাঁ, তার কিন্তু এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি,
তারপরে আমরা ইনসুলিন ফাস্টিং করিয়েছি। এখানে ইনসুলিন ফাস্টিংটা করিয়েছি, দেখেন ইনসুলিন ফাস্টিং লেভেল আলহামদুলিল্লাহ তার ঠিক আছে, তার মানে বডিতে ইনসুলিন লেভেলটা ঠিক আছে, ফাস্টিংয়ে যে ইনসুলিন লেভেলটা থাকা দরকার সেই লেভেলটা কিন্তু ঠিক আছে। তারপরে হচ্ছে কি, আমরা এখানে করিয়েছি হোমা আয়ার, মানে তার ইনসুলিনটা বডিতে কাজ করতে পারছে কি না, তার বডিতে কতটা জায়গা আছে হ্যাঁ সুগারটাকে মানে নেওয়ার জন্য, সেটার জন্য আমরা টেস্ট করিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেটা খুবই সুন্দর, ভালো একদম রেজাল্ট এসছে, হ্যাঁ খুব সুন্দর রেজাল্ট এসছে এখানে। তারপরে হচ্ছে কি যে ওনাকে আমরা কি করিয়েছি, 75 গ্রাম গ্লুকোজ খাবে। কত গ্রাম গ্লুকোজ খেয়েছিলেন? 75 গ্রামের বেশি হবে, 80 গ্রাম। আচ্ছা 80 গ্রাম মতো, মানে আমরা বলেছিলাম যে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আপনি সুগারটা মাপবেন। তো যখন কোনো একটা মানুষ 75 গ্রাম গ্লুকোজের লোড যদি কারো বডি যদি সহ্য করতে পারে, তাহলে বাকি ব্যাপারগুলো কোনো ব্যাপারই না ইনশাল্লাহ, হ্যাঁ কোনো কিছু তার আটকাবে না যদি 75 গ্রামের লোড যদি সে সহ্য করতে পারে। তো তো ওনার ফাস্টিং দেখেন এখানে দেওয়া আছে, ফাস্টিং রিপোর্টটা আলহামদুলিল্লাহ 93 এসছে, এবং তাকে 75 গ্রাম মানে উনি বলছেন 80 গ্রাম মতো আমি খেয়ে ফেলেছি, মানে 75 গ্রামের বেশি। তো 75 গ্রামের বেশি গ্লুকোজ খেয়ে তার রিপোর্ট এসেছে 126 হচ্ছে তার রেজাল্ট। তাহলে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে কি সাইন্টিফিকভাবে প্রমাণিত যে উনি যে ভালো হয়েছেন জ্বর থেকে, গোড়া থেকে ভালো হয়েছে, এটা কিন্তু আমরা সাইন্টিফিকভাবে কিন্তু প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, অনেকেই যারা হয়তো বলছিলেন যে আমাদের চিকিৎসা সম্পর্কে যাদের হয়তো ধারণা নেই, মূলত আমাদের চিকিৎসাটা হচ্ছে কি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানদের আপডেট ভার্সন। আমাদের এই চিকিৎসাটা কি, আমাদের চিকিৎসা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানদের আপডেট ভার্সন, মানে একবারে নতুন ভার্সন। তো নতুন ভার্সন মানে এরকম না যে 2-3 বছরে মানে এটা আপডেট আসলে, এরকম ব্যাপার না, বরঞ্চ এটা বিশেষ করে 1989-এর পরে, বিশেষ করে 1989-এর পরে এটা কিন্তু আবিষ্কার হয়েছে যে হ্যাঁ ডায়াবেটিস রিভার্স হওয়া যায়। তো ইনশাল্লাহ এটার উপরে আমি একদিন বিস্তারিত কথা বলবো, যে ডায়াবেটিসের ইতিহাস নিয়ে আমি কথা বলবো, তখন বিস্তারিত এই বিষয়ে কথা বলবো আর কি, যে আগে কিভাবে রিসার্চ হলো, কিভাবে কি হলো না হলে বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো। আর আজকে বিশেষ করে অনেক ডাক্তারই যারা হয়তো আপডেট ভার্সন সম্পর্কে বা আপডেট সম্পর্কে যাদের জানা নেই, তারা কেন বলছে যে সুগার রিভার্স হবে না, তার কারণটা কি, মেডিকেল সায়েন্স এখন বর্তমানে মেডিকেল কলেজগুলোতে বা যেখানে এ করা হয় সেখানে কি পড়ানো হচ্ছে, সেগুলো আপডেট পড়ানো হচ্ছে নাকি ওই আপনার পুরাতনগুলো পড়ানো হচ্ছে, ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, ডকুমেন্ট সহকারে কথা বলবো। তো মূল যেটা হচ্ছে যে ভাই যে এখন পুরোপুরি সুগার রিভার্স হয়ে গেলেন, এই জন্য বিশেষ করে আমরা বিদায় ভিডিওটি নিয়ে বিশেষ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভাই আপনাকে এই যে সুগার রিভার্স আপনি যে করতে পারলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই, হ্যাঁ তো আপনাকে বিশেষ করে এখন কেমন লাগছে? আমাকে তো এখন মানে পৃথিবীর সবচেয়ে ভালো লাগছে কি, আমি একজন দাদার কাছে এসে সুগারটাকে রিভার্স করতে পেরেছি, মানে এটা সবচেয়ে বড় ব্যাপার। মানে আমি কোনোদিনই জানতাম না কি সুগার রিভার্স হবে, আর 99% লোক বা 100% লোক বলে কি সুগার কোনোদিনই ভালো হবে না, কিন্তু আমি এখানে এসে আজকে বুঝতে পারলাম সেই ঝোনার দয়ায় কি সুগার রিভার্স হয়ে গেছে কমপ্লিট। তো আপনি যে সুগারটা রিভার্স করতে গিয়ে বিশেষ করে আমরা দেখি যে বিশেষ করে যখন আমাদের কাছে অনেকে চিকিৎসা নেই, তখন অনেক তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়, কেউ বলে উমুক তুমুক আপ যায় মাথাকে নষ্ট করে দেয়। তো এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে ঘটেছে কি না? আমার ক্ষেত্রে অনেকেই ঘটেছে, আমার শরীরের দিক দিয়ে বলেছে কি ডক্টরকে বল কি শরীর ঠিক করে দিবে, অনেকেই বলেছে আমার বন্ধু বাড়ির ফ্যামিলি কি ডাক্তারকে বলো কি শরীরটা যেন আগেকার মতো স্বাভাবিক করে দেয়, তোমার শরীরে কিছুই নাই, হঠাৎ করে 15 দিনে বা 1 মাসের মধ্যে যে 5-7 কেজি কমে যাওয়া একটা অনেক বড় চিন্তার বিষয়, কিন্তু কমে যেতে গেলেও আমার শরীরের শক্তিটা মানে ভরপুর ছিল, কেন আমি যেহেতু একটা মেকানিক্যাল আয়রন লোহার কাজ করি, সেখানে আমাকে 8-9 ঘন্টা হাম্বার চালাতে হয়, সেখানে আমি কোনোদিন হার মানিনি, কিন্তু শক্তি না আমার শরীরে খুব ভালো ছিল, এটা দেখাই আমি কোনোদিন মানুষ হয়নি কি না আমার সুগার একদিন না একদিন ভালো হবে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে অনেকেই যারা হয়তো মানে হোপলেস হয়ে যাচ্ছেন, হয়তো আমাদের কাছে চিকিৎসা করার পরে দেখা যায় যে তার কিছুটা ওজন কমেছে, আর ওজন কমবেই, প্রথমে ওজন কমবে, ওজন না কমবে আপনি ভালো হবেন না। হ্যাঁ, তার কেন ওজন কমে আর কেন ওজন ভালো হওয়ার জন্য কেন ওজন কমা জরুরি এগুলো নিয়ে আলাদা কথা বলতে হবে, এখানে বিস্তারিত আমি কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ ওর জন্য আলাদা ভিডিওর প্রয়োজন আছে।
তো বিশেষ করে উনি কিন্তু আবেগে ওনা কিন্তু কান্না চলে আসছে আবেগে, বুঝতে পারছেন কিনা। তো বিশেষ করে অনেকেই যারা আমাদের সিস্টেম এসে ধৈর্য ধারণ করতে পারছেন না, হ্যাঁ, তারা হয়তো ভাবছে যে আমার ওজন কমে গেল, আমার হয়তো শরীর খারাপ, মানে লোকের কথাতেই অনেকেই মানে হোপলেস হয়ে যায় আর কি। তো এটাকে ধরে রাখতে হবে, হ্যাঁ, এবং আপনাকে এটা মনে মনে এই করতে হবে যে না, লোকে ভালো হচ্ছে আমিও ভালো হবো ইনশাল্লাহ। এইটা নিয়ে যখন আপনি একটা বিশ্বাসের সাথে যখন কাজ করবেন ইনশাল্লাহ আপনি ধৈর্য সহকারে আপনি ধৈর্য ধরতে পারবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহ মা সোয়াবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন। তাহলে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজ হচ্ছে না। তাহলে ধৈর্য ধরা এটাই হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আর বিশেষ করে আমাদের এখানে ধৈর্য ছাড়া কিন্তু কাজ হবে না। আপনাকে ভালো হওয়ার জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, তো বিশেষ করে নলেজ এবং ডিসিপ্লিন আমরা বলি আমাদের রোগীদেরকে যে নলেজ আমরা দেব, ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, ইনশাল্লাহ আপনি পুরোপুরি ভালো হবেন। তো বিশেষ করে ওনারও জীবনে অনেক রকম সমস্যাগুলো এসছে, লোকে এই বলছে ওই বলছে, কারণ এই লোক তো এগুলো দেখে অভ্যস্ত নয়। তো তারপরে যখন মানুষ দেখছে যে তার ওজনটা কমে গেছে, তাকে কেমন লাগছে এই ধরনের, তখন মাথা চাটা শুরু করে। এবার অনেক মানুষ এগুলো সহ্য করতে পারে না, তখন সে মনে করে সত্যি আমি খারাপ নাকি, দিয়ে সে তখন মানে চিকিৎসা থেকে বেরিয়ে যায়। এই জন্য হয়তো অনেকে দেখা গেলো কে দু মাস থাকলো, বা এমন কিছু রুগী আছে যারা ভালো হয়ে গেছে অলরেডি, আর একটু গেলেই কিন্তু পুরোপুরি মানে ভালো হয়ে যাবে, ওই মুহূর্তে ও ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, এমনও কেউ কেউ আছে শুধু লোকের কথাতে, মানে লোকে মাথায় এমন নষ্ট করে দেয়। তো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে সুস্থতা দিতে চান, তাকে আল্লাহ তাআলা ধৈর্য দান করেন এবং সে নিজেও প্রচেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষ প্রচেষ্টা করে তখন অবশ্যই তাকে সেই জিনিসটা দেন। তো ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে ধৈর্য রেখেছেন এবং প্রচেষ্টা চালিয়ে গেছেন, ওনার একটা বিশ্বাস ছিল, হ্যাঁ, যে না আমি ভালো হব, লোকে ভালো হচ্ছে এবং আমি ভালো হব, এই মানে চেষ্টাতে উনি কিন্তু মানে করে গেছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে ভাই অনেকেই এইগুলো আমাদের যে এই যে সুগার রিভার্সকে অনেকেই অবিশ্বাস করে যে এইগুলো হয় নাকি, এগুলো সব বাজে, এগুলো ভুল ভাল। তো এই ব্যাপারে আপনি কি মেসেজ দিবেন মানুষকে, কি বুঝাবেন? কারণ অনেক মানুষ কিন্তু এই ভুল ধারণার কারণে কিন্তু সে সঠিক চিকিৎসাটা নিতে পারছে না, ফলে কি হচ্ছে যে সারা জীবন তার সমস্যা থাকছে এবং আস্তে আস্তে কিডনি ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম পড়ছে। তো ওদেরকে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে চাই, নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। আর এই যে দাদারা যে কাজটা করছে এটা অ্যাকচুয়ালি সত্যের পথে ন্যাচারালভাবে তোমার জ্বর থেকে সব কিছুই সুগার খাস করে নির্মূল করার কাজ করছে। আমি তো বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমি নিজের এই শরীরে এই তিন মাস থেকে আমি নিজেকে বিশ্বাস করতে পেরেছি কি না এটা সত্য। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তার আগে আপনাদেরকে বলি, অনেকে হয়তো আমাদেরকে জানতে চাইবেন যে আমরা ওখানে চিকিৎসা করাতে চাই, তো তার অ্যাড্রেস কী, বিভিন্ন কিছু জানতে চাই। এই জন্য আমরা শেষে আমরা অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিচ্ছি এবং আপনারা কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে কী করবেন পুরো ডিটেলসে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি যে আমাদের যে অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা যেটাকে বলা হয় আর কি। তো এই পশ্চিমবাংলার মধ্যে যেটা জেলা, একটা নাম করা জেলা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ধুলিয়ান। তো এই ধুলিয়ানের চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার আমাদের, এটা হচ্ছে কি চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, ধুলিয়ান মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এটা হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, আবার ওই নামটা বলে দিচ্ছি, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো বিশেষ করে আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, বাকি প্রতিদিন খোলা থাকে। তো আমাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যেটা হচ্ছে সেটা 9732624907, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা নাম লিখাতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট www.mdabdulkayum.com, এখানে গিয়ে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কোন দিন আসবেন, কখন আসবেন, কোন সময় আপনি পাবেন, টোটাল বিষয়টা আপনি ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেও আপনি আসতে পারেন, সমস্যা নেই। তো বিশেষ করে যারা হয়তো ওয়েবসাইট থেকে মানে এই করতে চান তারা ওয়েবসাইট থেকে করবেন, যারা হয়তো মনে করবেন যে আমি ফোন করে করবো ফোন করে করতে পারেন, যারা মনে করবেন যে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করবো সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন তারা এখানে এসে চিকিৎসা করাবেন। আমরা প্রথমে অনেকেই মানুষ বলে অনলাইনে চিকিৎসা হবে কিনা, অনলাইনে চিকিৎসা হবে কিনা, আমরা বলি যে ভাই আমাদের কাছে কমসে কম একবার আসেন, যারা দুরকার মানুষ, যারা
আলহামদুলিল্লাহ তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, আসাম থেকে মানুষ আসে, কলকাতা থেকে মানুষ আসে, আরও বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, তাদের জন্য বিশেষ করে আমরা বলি একবার আপনি আসেন, এসে আমাদেরকে দেখে যান, বুঝে যান, আমাদের নিয়মগুলো বুঝে যান এখান থেকে, তারপরে হয়তো আপনাকে অনলাইনে মালগুলো পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করে, তো তাদের সমস্যা নেই। কিন্তু আমরা একবার ডাকি। হ্যাঁ, সবজুমার মাত্র অনলাইনে আমাদের চিকিৎসা করতে ভালো লাগে না, তো বিশেষ করে যারা চিকিৎসা করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে লগ ইন করে আপনারা এখানে আসতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং ভাই যাতে আল্লাহ সুবহানাহু ভাইকে যাতে সুস্থ রাখেন সেটাও আমরা দোয়া করব, এবং যাতে আমরা এই রোগের যারা আমরা শিকার বিশেষ করে তারা এখানে এসে সঠিক চিকিৎসা নিয়ে আমরা ভালো হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।